আল্লামা ইকবাল আফসোস করে গেছে, তালকিন গজালে না রহি, এই সব জিনিস আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সব করাই দিচ্ছেন। দেওবন্দের মাধ্যমে আত্মশুদ্ধি চর্চা শুরু হয়ে গেছে। সেখানে ছাত্র শিক্ষক তো আল্লাহর ওলি ছিলই, সেই প্রাথমিক জমানায় দারুল উলুম দেওবন্দের যারা বাবুর্চি ছিল আর যারা দারোয়ান ছিল তারা পর্যন্ত তাহাজ্জুদ গুজার ছিল আর বারো তসবির জিকির পড়ানোওয়ালা ছিল। তো প্রতিষ্ঠানের যে দারোয়ান সেও আল্লাহর ওলি ছিল, এটা তার সব সেবা হয়েছে, আত্মশুদ্ধি দেওয়া হয়েছে। এটা কাজেই আল্লাহ ওই দৌলত হারানো দৌলত ফেরাই দিচ্ছে। তবলিগের মেহনত ওই কোন রকম ছিল, থেকে থেকে আল্লাহ দারুল উলুম দেওবন্দের এক ছাত্র হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দ ছাত্র, আল্লাহ তাকে দিয়ে সে থেকে থেকে যে দাওয়াতের কাজ হতে দিল সেকে আরো বেগবান করে দিল। সারা দুনিয়াতে একই নকশার উপরে কাজ শুরু হয়ে গেল। দেওবন্দ পুরা বিশ্বের ভিতরে ইসলামের একটা জাগরণী, দ্বিতীয় জাগরণী তার কারণ ছিল, এবং সে তার আল্লাহর মেহরবানি দেওবন্দের প্রিয় বারাকাত এখনো জারি আছে। পুরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই দেওবন্দের শাখা কায়েম হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাফেরদের দেশে তার লোক দেওবন্দের শাখা কায়েম হয়েছে। আফ্রিকার ভিতরে তো এত শাখা কায়েম হয়েছে, খ্রিস্টানরা তাদের অবাধ্য ছেলেমেয়েদেরকে ওই দারুল দেওবন্দের শাখা অর্থাৎ কল মাদ্রাসা এখানে দিয়ে দেয়, যার আমার ছেলে খ্রিস্টান থাকবে না টাকা দিচ্ছে, কেন খ্রিস্টান না থাকুক কিন্তু ডাকাত না হোক, হ্যাঁ সন্ত্রাসী না করুক, এগুলো দিয়ে দিচ্ছে। কেউ ছেলে দিচ্ছে, কেউ মেয়ে দিচ্ছে, মেয়ে দিলে ওরা মহিলা মানুষায় নিয়ে নিচ্ছে, ছেলে দিলে ওরা ছেলেদের মাথায় নিয়ে নিচ্ছে, নিয়ে পড়ায় টড়ায় আবার মাদ্রাসা কর্তৃপক্ষ ওদের বিয়ের ব্যবস্থা করতেছে, তাকে অন্য মাদ্রাসার চাকরি দিয়ে দিচ্ছে। খ্রিস্টান তো ছেলেমেয়ের কথা বলতেছে, মুসলমান তো আছেই, গুজরাটি মুসলমান না সারা দুনিয়াতে সাংঘাতিক কাজ করছে। ভারতের গুজরাটি মুসলমান যারা এরা ব্যবসার সুরতে সারা দুনিয়ায় গেছে এবং ওখান থেকে মাদ্রাসা কায়েম করছে, করে সে দেশে নকশা পাঠায় সাহাবাইকরাম সেই নমুনা। আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে, আমরা বুঝতে শিখিয়ে আমাদের জিন্দগির আসল মকসদ এটা, যে আমার তারা দিনের কতটুকু নুসরত হল আমার দানের দ্বারা, আমার মালের দ্বারা, আমার আওলাদের দ্বারা, আমার ইজ্জতের দ্বারা, আমার বিবির দ্বারা, আমার মেয়েদের দ্বারা দিনের কতটুকু নুসরত হল এটা দেখতে হবে। যদি হয় আল্লাহর সঙ্গত, আল্লাহর সঙ্গত না হয় আমি যত বড় কোটিপতি হই, যত বড় শিল্পপতি হই, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাই, সব বেকার, সব মাটি সলোয়া নামে। আল্লাহ যদি কারো তোমার দিনের খেতন টাঙ্গায় এই লোকটাকে দুনিয়ার লোকরা যত জিন্দাবাদ মুর্দাবাদ সলোগান দিক এর কোন দাম নেই, দাম নেই। আমি কালকেও বলতেছিলাম দাওরায় নামের সাথে বলতেছিলাম, আল্লাহ সফলতা কর আল্লাহ তোমাদের ব্রেনকে ব্রিটিশের ডাস্টবিন থেকে হেফাজত করবে,
আল্লাহ শুকর মে করো, আল্লাহ তোমাদের ব্রেনকে তোমাদের জেনকে ব্রিটিশের ডাস্টবিন থেকে হেফাজত করবে। আমি ওদের সিলেবাসকে ডাস্টবিন বলি, যত বেশি পড়বে তত রাস্তি পড়বে। ব্রিটিশ ডাস্টবিন যত মাথায় ঢুকে গেল তত বড় রাস্তি হয়ে গেছে। এই জন্য যারা স্কুল কলেজে পড়ে পড়ায় তাদেরকে আমি বলবো, আপনারা মেহরবানি করে খুব বেশি বেশি ওলামায়ে সোহবতে আসবেন এবং দাওয়াত তবলিগে সময় লাগাবেন, যাতে করে ওই ডাস্টবিনের বিষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন। আর কথাবার্তা ওখানে যা বলে সব নাস্তিক কথা, ওই কথাবার্তা গুলো কি নাস্তিক কথা। বইগুলো যারা লিখছে বদিন কাফের, ওই কাফের বই পড়লে তার দিলের মধ্যে কুকুর আসবে, কাফের বই পড়লে কুকুর আসবে, আল্লাহ বই পড়লে দুনিয়ার কিস্তা কাহিনীও লিখে থাকে তো দিল আসবে। তো বয়ান সময় পাইলে পরে হবে ইনশাআল্লাহ। তো সময় কি কমে গেছে, আমাদের আজকের প্রোগ্রাম রয়ে গেছে। আজকে আমাদের মধ্যে তাসলিম রাখতেছেন আমাদের সকলের শ্রদ্ধা মুরব্বী, আমাদের প্রথম সাহেব হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই ওনার খলিফা, আমাদের দ্বিতীয় সাহেব হযরত মাওলানা শাহ সাইয়েদ আবরারুল হক রহমতুল্লাহ তার খলিফা জনাব মোহতারাম প্রফেসর মাওলানা হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। ওনার সাহেবকে আমাদের জন্য নির্ধারিত করে দেন, ওনার অসুবিধায় আল্লাহ তালা বহুত লোকের জিন্দিগির মধ্যে পরিবর্তন দান, বিশেষ করে যারা এখন আমাদের কাছে আসতে চায় না, ওলামাদেরকে অন্য নজরে দেখে তাদের দিন পাওয়ার সম্ভাবনা খুব কঠিন ছিল। আল্লাহ এই টাইপের হাজারো লোককে আল্লাহ ওনার সোহবত রসিলায় দিন নসিব করত। ওনারা পৃথিবীর জন্য খায় না বলতো, উনি আজকে আমাদের মধ্যে আসছেন, তবে আলোচ করব ওনাদের দু একটা কথা আমাদেরকে বলেন। আমাদের আরেকটা বিশেষ প্রোগ্রাম আমাদের ভাই আলহাজ ওমর ফারুক মিল্কি সাহেব, উনি আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য উনি চাকরি করেন সৌদি এয়ারলাইন্সের যে হেড অফিস ওখানে দায়িত্বে আছেন উনি। ওনার বিভিশার দীর্ঘদিন অসুস্থ, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক দোয়া সদ্যের চিকিৎসা বহুত কিছু করা হয়েছে, কমপক্ষে 50 লক্ষ টাকা উনি বিবির ক্ষেত্রের জন্য ব্যয় করছেন, আল্লাহ সব দেবেন, প্রত্যেকটা বছরও সব দেবেন, কিন্তু চিকিৎসা এই পর্যন্ত শেষ মতে ছিল না, যে কারণে অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি, শুধু হায়াত আছে একটু, হায়াত আছে একটু। এর জন্য আমরা ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি হাঁটা বিবাহ করেন, এটাই শরিয়াতের বিধান, বিবিয়ে যখন অসল এতদিন ধরে অসল, এই মুহূর্তে আপনার উপরে এটাই শরিয়াতের নির্দেশ যে আপনি হাঁটা বিবাহ করেন। কোন সক্ষম পুরুষের জন্য বিবি ছাড়া জিন্দগি কাটানো অনেক বড় গুনাহ, অনেক বড় অপরাধ। কোন সক্ষম পুরুষের জন্য বিবি ছাড়া জিন্দগি পার করা
জিন্দগি কাটানো অনেক বড় গুণা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে চিকিৎসকরা জানালো, চিকিৎসকরা আপনার বিবির যে অবস্থা হয়তো আজকে রাত্রে উনি চলে যাবেন। ডাক্তাররা সিমটম দেখে বলল সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে আসবে, এখান দিয়ে আসবে। ওনার যে সিমটম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কথা বলছি, খুব খেয়াল করে চলি। ডাক্তাররা বলল হয়তো আজকে রাত্রে উনি চলে যাবেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই কথা শুনে উনি ওই দিনেই রাত্র আসার আগে শাদি করল। তো মানুষটা পরেশান হয়ে গেল, এত তাড়াহুড়া করার কি দরকার ছিল, মানুষ সময় নেয়, কতদিন লাগায়। আর উনি আজকে খবর পাইলেন ওনার দুদিন হয়তো আজকে রাত নাও টিকতে পারে, খবর পেয়ে উনি সাথে সাথে তার দিনদার মহিলাকে বিবাহ করলেন। ওনাকে জিজ্ঞাসা করা হল, উনি বললেন দেখো বিবি ছাড়া কত সক্ষম পুরুষের জন্য এক রাত অতিবাহিত করা, কাটানো, এটা এমন একটা দান, এমন একটা অপরাধ, এমন একটা ত্রুটি যে আমি এই অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসামির সুরতে দাঁড়াইতে চাই না। আল্লাহ ঈশ্বর আহমদ তুমি সক্ষম ছিলে, তো তোমার আন্ডারে বিবি ছিল না, এই অবস্থায় তুমি এক রাত কেন পার করলে, আল্লাহ যদি কৈফিয়ত চায় কি জব, কি জব তুমি এত তাকিদ। এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন 18 পারা সূরা নূর, ওয়ানতিহুল আয়ামা মিনকুম, আয়ামা আইমুনের জমা বহু বছর, এর অর্থ ওই পুরুষ যা বিবি নেই, বিবি নেই, ওই মহিলা যা স্বামী নেই, এই উভয়কে আইএম বলে, পুরুষ বিবি নেই, নেই মানে একটা হ্যাঁ আছে কিন্তু কোন উপকারে আসে না, কোনো থাকা না থাকা সমান। এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলমানদেরকে তোমরা যে পুরুষের বিবি নেই তার বিবির ব্যবস্থা করো, যে মহিলার স্বামী নেই তার স্বামীর ব্যবস্থা করো, মুসলিম মিল্লাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিকাংশ লোক এই আয়াতটা জানেও না, সে লাভ হয়তো করে অর্থ বোঝে না, আর একদিকে ব্রিটিশ পড়ছে ব্রিটিশ, এটা সমস্ত নষ্টের মূল। মাওলানা শামসুল হক ফরিদপুরি লিখছে ব্রিটিশ শাসনের বিষফল বই লিখছে, বিষফলটা ছড়াইছে তো তাদের সিলেবাস দিয়ে, সারা দুনিয়াকে তারা বরবাদ করছে তাদের সিলেবাস দিয়ে। ওই সিলেবাসে আল্লাহ রসুল নেই, কোরআন হাদিসে যত কিছু মানা করা হয়েছে ওই সিলেবাসে, ওটার নাম দিচ্ছে উন্নতি
প্রগতি, শান্তি কামিয়াবি। কোরআনে হাদিসে যত কিছু নিষেধ করা আছে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, হুব্বে দুনিয়া হারাম, অমুক হারাম, গাফলাত আনিল আখিরাত হারাম, ওখানে ওইগুলো খরচ করে দিচ্ছে। এটা পড়লে নদীকে ওলামাদের সোহবতে না যায়, খালি ওটা পড়ে তার কাছে নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলো কোনো এক পয়সা দাম নেই থাকে। তার সাথে দাম কিসের? বিশ্বকাপ। এটা না দেখলে তার জীবন বাতিল হয়ে গেল, এ আর মানুষই নেই, বিশ্বকাপ দেখে ব্রিটিশ সিনেমাটার তাসির কথা বলছে। এটা পড়ার পরে নামাজের কোন মূল্য নেই, কোরআন তেলাওয়াতের কোন মূল্য নেই, মূল্য কি? বিশ্বকাপ। বিশ্বকাপ তো না, আমি নাম দিচ্ছি বিশ্বপাপ। এইটা উপলক্ষে যে পরিমাণ মদ খায় মানুষ আর যে পরিমাণ জেনা করে, অন্য কোন উপলক্ষে এই পরিমাণ জেনা আর এই পরিমাণ মদ খায় না, এগুলো বিশ্বকাপ। এই হল ব্রিটিশ সিলেবাস যেটা দিয়ে দুনিয়াকে ধ্বংস করা হয়েছে। এই জন্য আমি বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? ব্রিটিশের এটা, দুনিয়াতে যারা চালু আছে এটা, এটা তো জাতির মেরু ধ্বংস, মেরুদণ্ড না, মেরু ধ্বংস। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ সোহবত থেকে শিখা হয়, ওটা জাতির মেরুদণ্ড। এই জন্য কোন স্কুল কলেজ ভার্সিটির গেটে ইকরা বিস্মু রব্বিক লেখা না যায়, তালাবুল ইলমে ফরিযাতুন লেখা না যায়, রব্বি জিদনি ইলমা লেখা না যায়। সেখানে যা পড়ানো হয় ওটা শিক্ষা দেওয়ার জন্য নবীর আসছিলেন, সেখানে নাস্তিকতা পড়ানো হয়, এই নাস্তিকতা শেখার জন্য কোন নবী দুনিয়াতে আসছে? সেখানে ইকরা বিস্মু রব্বিক কেন লেখা হয়, কেন রব্বি জিদনি ইলমা লেখা হয়, মানে এলেমের কি আছে, এলেমের কি আছে সেখানে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো এখন তো বিবাহ পড়ানো হবে, এর আগে আমাদের মোহতারাম কলকাতা সাহেব হুজুর দু একটা কথা বলেন, পরিবার ছিলাম বিয়ের খোদ্দার মধ্যে পড়তেন, আত্যন্ত ঘটনা তিন আয়াতের বিষয়বস্তু এক, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এই বিষয়ে আজকে আমার কথা বলার খেয়াল ছিল, আজকে সময় হবে না, আপনারা জেনে রাখেন আল্লাহ তৌফিক দিলে সামনের মসজিদে এই ব্যাপারে কি হবে কথা বলা হবে, তারপর কি কেমনে আসবে সামনের মসজিদটা কবে, সামনের মসজিদ আমাদের পঁচিশে মার্চ এই তারিখটা আপনারা খেয়াল রাখেন, ইনশাআল্লাহ সেদিন বলা হবে। তা কর কি সংক্ষেপে, যে গুনাহ থাকতে হবে, গুনাহের সাথে জিন্দেগি এটা পশুর জিন্দেগি, কোন অবস্থায় গুনাহের সাথে জড়িত হওয়া যাবে না। আপনি দিনের কাজ করতেছেন, কাউকে উপকার করতেছেন, নিজের কোনো কাজ করতেছেন ভালো কাজ, কিন্তু দেখলেন যে ওই কাজটা করতে গেলে গুনাহ করা বাধ্যতামূলক, সেটা আর করবেন না, সেটা করবেন না, গুনাহর সাথে কোন দিন হয় না, গুনাহর সাথে কি হয় না, দিন হয় না। আজকাল এমন মুশকিল হয়ে গেছে, এটা মৌলভি বিয়ে পড়াতে গেল, দেখা গেল যে তার ছবি তুলছে, সেই ক্ষেত্রে লোকদের কিন্তু সাথে কথা বলছে, নসিহাত করছে, আল্লাহর সাথে ঢুকছে,
এখন তাকে জাহান্নামের অংশীদার বানানো হয়েছে। কিসের অংশীদার? জাহান্নামের অংশীদার। গেছে একটা দিনই মাহফিল করতে, সেই মাহফিল কর্তৃপক্ষ এমন দেমাগ খারাপ, তারা সবাই বুঝছে অনেক দেমাগ খারাপ মৌলভী পেরেছে, এরা ছবিতে জাহেজ মনে করে, বয়ান করছে যে ভিডিও করছে। আজিব তোমার ছবি তো একান্ত অপারগ হয়ে গেলে তখন শরিয়াতে অবকাশ দিতে, একান্ত ঠেকে গেলে। আল্লাহ কাউকে ঠেকায় না, আল্লাহ কাউকে ঠেকায় না। কোন মানুষ কয়েক দিন না খেয়ে আছে, ঠিক আছে যাও ডাস্টবিন থেকে মরা মুরগি নিয়ে আসে, এনে যতটুক খাইলে ডান বাঁচে অতটুক খাও। তো মরা মুরগি খাওয়া কি দায়ের? এরা তো খেতে পেলে ঠিক ছবি এরকম হারাম, যারা তুলবে সমর্থন করবে এটা সবাইকে বলা হবে, এই যে ছবি তুলছ প্রাণের, এদের প্রাণ দাও, দান দাও। দান না দিতে পারলে তখন আজাব হবে, আজাব। এদিকে কিভাবে হাউস করে তোলা হয়, মাহফিল করতে যাই, হঠাৎ দেখা যায় শ্রোতাদের মধ্যে থেকে একজনে ওই ক্যামেরা মেরে দিল, মোবাইলে মোবাইলে ক্যামেরা এসে গেছে। ইহুদিরা কোরআন হাদিস ঘাটাঘাটি করে, দেখে যে শেষ নবী আলাইহিসসালাম কোন কোন গুনাহের উপরে লানত করে গেছেন। লানত মানে আল্লাহ রহমত থেকে দূরে, লানত মানে কি? কোন কোন গুনাহের উপরে লানত করে গেছেন ওরা ওরা খোঁজে, খুব ঘাটাঘাটি করে, করে অত্যন্ত পরিকল্পিত ভাবে ওই গুণাটা মুসলমানদের মধ্যে ঢুকে কত খোঁজে, পরে এমন ভাবে ঢুকায় যে মুসলমানরা টের পায় না, বোকার মতো। দেখেন কত মোবাইল আসছিল, সবাই ভালো ভালো করে কিনছে, ভালো অনেক জরুরত মেটে, কোথায় আমেরিকা বসে রয়েছে এখানে বসে কথা বলা হয়েছে, আল্লাহ নেই আমার এই পরক্ষণে দেখা গেল মোবাইল নেই, পুরা টেলিভিশন হয়ে গেছে, সিনেমা হয়ে গেছে, এটা ক্যামেরা হয়ে গেছে, এখন সমস্ত মুসলমান ইল্লা মাশাআল্লাহ ফটোগ্রাফার। আগে দিনে ফটোগ্রাফার হাতে কয়েকজন, হাতে গনা কয়েকজন ছিল, এখন একটা মসজিদের বারোয়ানা মুসল্লি ফটোগ্রাফার। আর হজ করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যায়, হজ করতে গেলে মানে সারা দুনিয়া সারা জীবনে তা গোনা করে, এক হজে তাকে বেশি করে, কিসের হজে বাবু? সারাদিন ছবি তুলতেছে, সারাদিন ছবি তুলতেছে, কোনো ইবাদত বন্দীর কোনো খবর নেই, বলে দিচ্ছে খালি ক্যামেরা ঘোরাই দেবে, ক্যামেরা ঘোরাই দেবে মোবাইল দিয়ে। হ্যাঁ তো দুনিয়া যত খারাপই খারাপের মধ্যে, তাহলে আমাদেরকে কোথায় নিয়ে গেছে ইহুদিরা? আর আমরা বোকার মতো যেদিক নিয়ে গেছে ওইদিক গেছে, আমাদের যে দায়িত্ব ছিল না, শত্রু তো শত্রুতা করবে, সতর্ক থাকা কি আমাদের দায়িত্ব ছিল না? ছিল কেনা? আমরা থাকিনি, আমরা শত্রু মিত্র চিনি নাই, আমরা শত্রুকে বন্ধু মনে করছি, বড় বড় শত্রু যারা আমাদের আজকে মুসলমানদের নজরে তারা আমাদের বড় দোস্ত, তাদের জন্য আমরা কি মায়া কান্না কান্দি তা এতদিনে আমরা তাদের ঋণ শোধ করতে পারলাম না। আল্লাহ জমিনের ইন্টারন্যাশনাল গাধা এলো, উনি ঋণ শোধ করতে পারেন কার একবার ঋণ বুঝো গাধাগুলো। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে বিভিন্ন মজলিশে গেলে গুনায় জড়াই যেতে হয়, দিনই মজলিশ এখানে গেলে গুনায় জড়াই যেতে হয়,
এগুলো আমরা তো যাইও না কোথায়, তবলিগের দাওয়াত গুলো ছাড়া আর কোথাও দাওয়াত খাইতে নাই, দিনের নামে আর যত মজুরি সেজেছে সেখানেও ছবি চলে, সেখানেও ছবি চলে, প্লাস্টিক মাহফিল হয়েছে সেখানেও ছবি চলে, কি করছে সেটা আরব দেশে পাঠাইতে হবে, না পাঠাইলে টাকা আসবে না, আরব দেশে পাঠাইতে হবে, মাহফিল হয়েছে 2 লাখ লোক হয়েছে টাকা আসবে, আরব এনজিও গুলো কুরবানির গরু দিচ্ছে শর্ত টাকায় দিচ্ছে, এরা যেন গরুরে জবাই করবেন ছবি তুলবেন, কয়েকবার আমার কাছে আসছে গরু দিবে, তবে শর্ত কি শর্ত জবাই করে ছবি তুলবেন, এইরকম গোস্ত আমাদের লাগবে না, আমাদের ছাত্ররা কুরবানির সময় গোস্ত না খাই থাকবে, কিন্তু হারাম কাজ করে জামিয়া রহমানিয়া আর জামিয়া আমাদের কোন ছাত্র হারাম কাজ করে গোস্ত খাবে না, এই গোস্ত আমাদের দরকার নেই, হারাম গোস্ত আমাদের দরকার নেই, আল্লাহর মেহরবানি আজ পর্যন্ত কোন বছর আল্লাহ তাআলা তার এলাকাদেরকে না খাওয়ায় রাখেন, 10 থেকে 15টা গরু আল্লাহর বান্দারা পাঠিয়ে দিচ্ছে, 10 থেকে 15টা গরু আপনারা তারা বসে আছেন, আপনাদের পক্ষ থেকে আসতেছে, তারা একাধিক দেয় একটা এখানে পাঠিয়ে দেয়, আমাদের হারাম থেকে বাঁচছে এতে কোরবানি করছে আল্লাহর পুরস্কার দিচ্ছেন না আমাদেরকে, অনেক মানুষের তালামের টাকা নেয় না হারাম, আল্লাহ তাদেরকে আর একভাবে দিয়ে দিচ্ছেন, হারাম থেকে বাঁচলে সে কি মালুম যায় ইজ্জতের সাথে পায়, আমাকে সেনা অফিসার বলছে উনি তখন দশক ছিল, উনি একটা গাড়ি কিনতে চাইলেন, দেখা যায় গাড়ির টাকা হয় না হুন্ডার টাকা হয়, গাড়ির টাকা গাড়ি কিনতে গেলে তাহলে ওনার সুদ ভিত্তিক লোন নিতে হয়, সুদ ভিত্তিক লোন নিতে হয়, পরে চিন্তা করলেন আমি খামাকা সুদের সাথে জড়িত হইব, এই আমার টাকা হালাল টাকায় না হয় তাই করি, উনি হালাল টাকা দিয়ে হুন্ডা কিনলেন গাড়ি কিনলেন, এর কিছুদিন পরেই ওনার বিদেশের সফল হয়ে গেল সরকারের পক্ষ থেকে, ওনাকে 1 বছরের মধ্যে আল্লাহ অনেক পয়সার মালিক বানিয়ে দিলেন, আর উনি কয়েকটা গাড়ির মালিক হয়ে গেছেন, নিজে আমাকে শুনেছে আমি লোকদের হারাম হারাম থেকে পরেজ করছিলাম আল্লাহ আমাকে পুরস্কার দান করছিল, সবর করলে হালাল ভাবে আসে ইজ্জতের সাথে, আর বেসবর হয়ে গেলে হারাম ভাবে আসে বেইজ্জতের সাথে, সবর করলে কি হয় হালাল ভাবে ইজ্জতের সাথে আসে, আর অধৈর্য হলে হারাম ভাবে বেইজ্জতের সাথে আসে, আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, হকের উপরে হালালের উপরে জমে থাকার তৌফিক দান করুন, কষ্ট করবো হারামে যাবো, হারাম তাদের সাথে কোনো আপদ নেই, আমরা পাক্কা নিয়োগ করে নিই, রাজিয়াছে ভাই, যখন যুব পড়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।